বিসমিল্লাহ রহমান রহিম। আজকে অনলাইন ক্লাসে আমি সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি, সেই সাথে মহান আল্লাহর কাছে এই কামনা করছি আজকের এই করোনা মহামারীতে সকলেই যেন আমরা সুস্থ থাকতে পারি, আমাদের সকলের পরিবারের জন্য সুস্থ থাকতে পারি এই কামনা করছি। আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ কবিরুল ইসলাম, সহকারী শিক্ষক, মুন্নমালা উচ্চ বালিকা বিদ্যালয় কলেজ অংশগ্রহণ করেছি ক্লাসে। আজকের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর চতুর্থ পাঠ থেকে দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা হবে। নিচের এই ছবিটি তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে এই ব্যক্তিগুলো নিশ্চয় কোনো একটা কাজ করতেছে, তারা কি কাজ করছে আমরা অনুভব করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনি এই যে অজু অজু করতেছে, অজু আমরা কেন করি সে নামাজের পুরো প্রস্তুতির জন্যই আমাদেরকে অজু করতে হয়। এই অজু থেকে, এই চিত্র থেকে এবং অজুর যে পাঠ থেকে আমরা কি কি শিক্ষা শিক্ষার্থী তোমরা শিখতে পারবে সেটা, যেমন অজুর সংজ্ঞা তোমরা বলতে পারবে, অজুর যে নিয়ম এই নিয়ম বর্ণনা করতে পারবে এই পাঠ থেকে, অজুর ফরজগুলো চিহ্নিত করতে পারবে আর অজু ভঙ্গের কারণগুলো ব্যাখ্যা করতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন অজু করছেন। এই অজু কি করে আমাদের? অজু সুন্দর করে, স্বচ্ছ করে, তারপরে পরিষ্কার। তাহলে অজুর মাধ্যমে আমরা সুন্দর হতে পারবো, অজু আমাদের স্বচ্ছতা এনে দেবে এবং পরিষ্কার করবে। এখন অজুটা কেন করব, কি কারণে করব, আসলে এটার উদ্দেশ্য হচ্ছে শরীর পবিত্র করার নিয়তে, শরীর পবিত্র করার নিয়তে অজু করতে হবে। এবং কিসের মাধ্যমে, কি দিয়ে আমরা অজু করব, সেটা হচ্ছে পবিত্র পানি দ্বারা, পবিত্র পানি দ্বারা অজু করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে অজু করতে হলে আমাকে পবিত্র পানি নিতে হবে। পানি শুধু হলেই হবে না, সেই পানিটা যেন পবিত্র হয়, আর নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধুতে হবে। আমি শুধু শুধু পানি নিলাম আর কোনো ধারাবাহিকতা নেই, যে কোনো ভাবে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে নিলাম, তাহলে কিন্তু আসলে সেটা অজু হবে না। তাহলে আরেকটি বিষয় আমরা জানতে পারলাম যে নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধুতে হবে। অজু করার যে নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে অজুর জন্য, সেগুলোই শুধুমাত্র আমাদেরকে ধৌত করতে হবে। তারপরে আমরা অজুর কিছু নিয়ম আমরা জানব। শিক্ষার্থী বন্ধুরা, অজুর নিয়ম যদি আমি না জানি, আমরা যদি অজুর নিয়ম না জানি, তাহলে কিন্তু অজুটা শুদ্ধ হবে না। প্রথমত আমাদের এক নম্বরে হচ্ছে যে প্রথম যে কাজটা অজুর যে শুরু হবে সেটা হচ্ছে সুন্নত, সেটা কি? দুই হাত কবজি পর্যন্ত ধোয়া, দুই হাত কবজি পর্যন্ত ধোয়া, এটা হচ্ছে অজুর এক নম্বর শুরুর কাজ, এবং সেই শুরুর কাজটি হচ্ছে সুন্নত। তারপরে দুই নম্বর কাজ হলো, দুই নম্বর কাজটি হচ্ছে সুন্নত, সেটা হচ্ছে তিনবার কুলি করা, তিনবার কুলি করা। তারপরে তিন নম্বর যে কাজটি, সেই তিন নম্বর কাজটিও কিন্তু সুন্নত, সেটা হচ্ছে নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা, এটা হচ্ছে অজুর তিন নম্বর
কাজ, তারপরে পরবর্তীতে আমাকে যে কাজটি করতে হবে 4 নম্বর, সেই কাজটি কিন্তু আবার ফরজের মধ্যে পড়ে। ওজুর মধ্যে সুন্নত এবং ফরজ রয়েছে, ওজুর ফরজ 4টি, সেই 4টির মধ্যে 1টি আমরা পেলাম যে সেটা হচ্ছে কি, মুখমণ্ডল সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এটা হচ্ছে ওজুর ফরজ কাজ। তারপরে 5 এবং 6 সেটিও ফরজ, যেটা হচ্ছে উভয় হাত কনুইসহ ধোয়া, উভয় হাত কনুইসহ ধৌত করা। প্রথমত আমাদেরকে ডান হাত কনুইসহ ধুতে হবে, এইভাবে আমরা কনুইসহ ডান হাত ধোবো, তারপরে বাম হাত ধৌত করব, এটা হচ্ছে ফরজ কাজ। তারপরে পরবর্তীতে 7 নম্বর যে কাজটি হচ্ছে মাথা মাসিয়ে করা, আমাদের এটা ফরজের মধ্যে। তাহলে আমরা 2টি ফরজ পেলাম ওজুর মধ্যে। তারপরে পরবর্তীতে ওজুর যে কাজটি সেটি হচ্ছে ফরজ, উভয় পা টাকনু সহ ধৌত করা, উভয় পা টাকনু সহ ধৌত করা। এই যে আমরা দেখতে পাচ্ছি যে উভয় পা, এই যে টাকনু আমাদের পায়ের নিচের গোড়ালি, এটা আমাদেরকে কি করতে হবে, এটা সহ ধৌত করতে হবে। এবার আমরা ওযু করার নিয়মগুলি, আমরা প্রথমত আবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, আমরা নতুন করে আবার একটু দেখে নিই যে প্রথমত 2 হাতের কবজি পর্যন্ত 3 বার আমাকে ধুতে হবে, তারপরে গড়গড়া সহ 3 বার কুলি করতে হবে, এটি সুন্নাত। তারপরে নাকে পানি দিয়ে মানে নাক সাফ করা, এটি একটি সুন্নাত। তারপরে সম্পূর্ণ মুখমণ্ডল ধৌত করা, এটা 3 বার, এটা ফরজ। তারপরে আরেকটি ফরজ হচ্ছে 3 বার প্রথমে ডান হাত এবং পরে বাম হাত, এটা আমাদের ধৌত করতে হবে। পরবর্তী আমরা 2 হাত ভিজিয়ে প্রথমে মাথা, ঘাড় এবং 2 কনুইসহ মাসে করব। পরবর্তীতে প্রথমে ডান ও পরে বাম গোড়ালি সহ ধৌত করা 3 বার। এই হচ্ছে ওযু করার নিয়ম, আমরা জানতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে আজকের যে পাঠে ওযুর যে নিয়ম সম্পর্কে আলোচনা করা হলো, এটা অবশ্যই এই অনুযায়ী যদি আমরা ওযু না করি বা একটি যদি এর মধ্যে ব্যতিক্রম হয়ে যায় তাহলে কিন্তু ওযু হবে না, আর ওযু যদি না হয় তাহলে কিন্তু আমার নামাজ গ্রহণযোগ্য হবে না। সুতরাং এইগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা কাজগুলো, ওযুর যে কাজগুলো আমরা আজকে দেখলাম বা বুঝলাম, সেই কাজগুলো যেন আমরা সকলেই সঠিকভাবে করি। এখানে আমি নির্দিষ্ট ভাবে আবার একটু বলে দিচ্ছি যে ফরজ কাজগুলো, যেমন মুখমণ্ডল ধৌত করা, পুনরাবৃত্তি আমি করে দিচ্ছি, সমস্ত মুখমণ্ডল ধোয়া, এটা ওযুর ফরজ কাজ। উভয় হাত কনুইসহ ধোয়া, এটা একটা কাজ। এই যে মাথা মাসে করা, এটা একটা ফরজ কাজ। আর একটা হচ্ছে এই গোড়ালি সহ মাসে করে, 4টি হচ্ছে ফরজ, বাকিগুলো সব সুন্নাত। সুতরাং এই এবার আমরা যাব, এই যে ওযু আমরা করলাম, যে কোনো কারণে ওযু ভঙ্গ হয়ে যেতে পারে, ওযু ভঙ্গের কিছু কারণ আমাদের জানতে হবে। যেমন টয়লেট পায়খানা প্রস্রাব করলে বা ওই পথ দিয়ে যদি কোনো কোনো কিছু বের হয় তাহলে কিন্তু ওযু ভেঙে যাবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে শরীর থেকে রক্ত পুঁজ গড়িয়ে যদি পড়ে, শরীরের কোনো অংশ কেটে গেল অথবা সেখানে পুঁজ গড়িয়ে পড়লো, তাহলে কিন্তু উজু ভেঙে যাবে। তারপরে যদি মুখ ভর্তি কেউ বমি করে ফেলে, কোনো যে কোনো কারণে উজু করার পরে যদি মুখ ভর্তি বমি হয়ে যায় তাহলে উজু ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, তাকে পুনরায় উজু করতে হবে। থুথু বা কাশির সাথে বেশি রক্ত এলে, এটা হচ্ছে উজু ভঙ্গের আরেকটি কারণ। তারপরে যদি শুয়ে বা হেলান দিয়ে অজু করার পরে কেউ যদি শুয়ে বা হেলান দিয়ে ঘুমিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে অজু ভেঙে যাবে। আরেকটি কারণ হচ্ছে যে বেহুশ হয়ে গেলে, অজু করার পরে যদি কেউ বেহুশ হয়ে যায় যে কোনো কারণে, তাহলে বেহুশ হয়ে গেলে তার অজু ভেঙে যাবে, এইটি হচ্ছে অজু ভঙ্গের আরেকটি কারণ। আরেকটি হচ্ছে পাগল হয়ে গেলে, দেখা গেলো যে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ উজু করলো সে নামাজের জন্য যাবে,
বা অজু করলো যে কোনো পবিত্রতা অর্জনের জন্য, কিন্তু তার পরপরই সে পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল যে কোনো কারণে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে তার অজু নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে আর কি। আরেকটা কারণ, যদি নেশাগ্রস্ত হয়ে পড়ে অজু অবস্থায়, কেউ যদি নেশাগ্রস্ত হয়ে পড়ে, এই আমরা চিত্রে দেখতে পাচ্ছি একজন পাগল কে দেখতে পাচ্ছি আর একজন আমরা নেশাগ্রস্ত ব্যক্তিকে দেখতে পাচ্ছি, যে এই নেশাগ্রস্ত হয়ে গেলে বা পাগল হয়ে গেলে অজু ভেঙে যাবে, এগুলো অজু ভঙ্গের কারণ। তারপরে কেউ সুস্থ মস্তিষ্কও আছে, পাগলও না, কিন্তু নামাজে অজু করার পরে, নামাজে দাঁড়ানোর পরে, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি চিত্রে যে তিনি নামাজ পড়তে যে অট্ট হাসি হাসছেন, আসলে নামাজে অট্ট হাসি হাসা যাবে না, এই অট্ট হাসি জোরে হাসলে নামাজ নষ্ট, অজু ভেঙে যাবে। সুতরাং আমরা এই পাঠে অজু ভঙ্গের কিছু কারণ জানলাম। এবার আমরা এই পাঠ থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিছু বিষয় শিখতে পারো, যেমন অজু শব্দের অর্থ কি, এটা তারপরে অজুর ফরজগুলো কি, এটা তোমরা বলতে পারবে বা তোমাদের বলতে হবে, মনে রাখতে হবে পাঠ থেকে। আর অজু ভঙ্গের যে কয়েকটি কারণ আমরা যে কারণগুলো দেখলাম, সেই অজু ভঙ্গের কারণগুলো আমরা অবশ্যই লিখতে পারবো তোমাদের পরীক্ষার খাতায় বা এই প্রশ্নগুলো আসলে অবশ্যই তোমরা এগুলো মানে করতে পারবে। এখন কিছু কাজ এই করোনা ভাইরাসের, শুধু শুধু বসে থাকলে হবে না, তোমাদের এই অনলাইন ক্লাসের মাধ্যমে আরো এবং বাড়িতে আরো বেশি পড়াশোনা করতে হবে। সেক্ষেত্রে আমি বাড়ির কিছু কাজ তোমাদের দিচ্ছি, যে শারীরিক এবং আত্মিক পরিশুদ্ধতায় অজু খুবই গুরুত্বপূর্ণ। শারীরিক ও আত্মিক পরিশুদ্ধতায় অজু খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়ে 10টি বাক্য লিখে আনতে হবে তোমাদের। ধন্যবাদ সবাইকে আজকে এই অনলাইন ক্লাসে, সবার শুভকামনা করছি, সবাই ভালো থাকো। এবং অজু যে আমরা আজকে পড়লাম, আসলে সেক্ষেত্রে নামাজ পড়তে হবে, আর এই করোনা ভাইরাসের পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমাদেরকে সরকারিভাবে যে নির্দেশনা দেওয়া হয়েছে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে, তোমরা যারা বাইরে যাবে এবং তোমরা নিজেরা এবং তোমাদের পরিবারের সবাইকে এই সরকার নির্দেশনাগুলো মেনে চলার জন্য বলবে, যাতে করে সবাই সুস্থ থাকি, আমরা এই শুভকামনা করে শেষ করছি।